ঠিক আছে হয়ে গেল হ্যাঁ এটা করে একটু গেদে ওকে একটু খাইয়ে টাইয়ে যাবে ড্রাইভার কে যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও চলে যাও অফিসে এটা আনলে পড়া হল না কেমন দেখলেন আলিপুরদুয়ারের করোনা পরিস্থিতি মোকাবেলা আলিপুরদুয়ার কতটা জয়ী হতে পেরেছে আলিপুরদুয়ার ফ্যান্টাস্টিক কাজ করেছে এবং মানুষের পাশে দাঁড়ানোর কাজ কোয়ারেন্টাইন সেন্টার করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে টোটাল বিষয়টা আলিপুরদুয়ার খুব ভালো করেছে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের যা ক্রাইটেরিয়াগুলো ছিল যা ডাইরেক্টিভ ছিল সেটা খুব ভালো করে মেনেছে চা বাগানগুলোতে কাজ শুরু হয়েছে এবং 100 দিনের কাজ আলিপুরদুয়ার খুব ভালো করছে রেশনিংয়ের কোনো সমস্যা হয়নি কুপন ডিস্ট্রিবিউশন আলিপুরদুয়ারে খুব ভালো হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো নিয়েছিলেন জয় জোহার এবং তপস্বী বন্ধু সেটা ভালোভাবে হচ্ছে এবং স্নেহের পরশ সেটা এবং প্রচেষ্টাটাও শুরু হবে সব মিলে আলিপুরদুয়ারের পরিস্থিতি ঠিক আছে এখানকার বিধায়ক অনিল্লা কিছুদিন আগে মারা গেছিলেন অনিল্লার সাথে আমাদের দীর্ঘদিনের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেহেতু আমি শিলিগুড়ির থেকে কাজটা করছি এবং আমি ধূপগুড়ি পর্যন্ত এসেছিলাম ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ সব জায়গাতেই গেছি কিছু রেশন নিয়ে এসেছিলাম একদম যাদের অসুবিধে আছে এর মধ্যে সেটা একটা টোকেন অফ রেসপেক্ট টুয়ার্ডস অনিল্লা এবং একটা সিম্বলিক একটা মাল ছোট গাড়িতে আমি কালকে পাঠিয়েছিলাম সেটা ফর্মালি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রতিনিধিদের হ্যান্ডওভার করুন ওদের সাথে কথাবার্তা বললাম আমার আলিপুরদুয়ারটা দেখে আমার খুব ভালো লাগলো এবং আলিপুরদুয়ারকে দেখে একটা প্রত্যয় নিয়েও যাচ্ছি